বাধ্য করছেন সিলেটের ভাষা শিখতে। ভালা নিকিতা, এটা অস্বাভাবিক। বাংলাদেশের ব্যারিস্টার সুমন, বাংলাদেশে একজন সুমন আছে, ব্যাস যথেষ্ট। এই সুমন চুনারু ঘাটের সুমন, এই সুমন আপনাদের সুমন, এই সুমন যে পরিবর্তন দেখাইছে বাংলাদেশে, এইটা আর কোনোদিন হবে কিনা আমার জানা নাই। আমি সুমন ভাইকে বারবার বলি, ইতিহাস ভাঙার, ইতিহাস লেখার এই মাত্র শুরু। এই বাংলাদেশে অনেক রকমের সমস্যা, বিশেষ করে আপনাদের এই অঞ্চল, এই অঞ্চলে প্রবাসী অধ্যুষিত অঞ্চল। আমি মাঝে মাঝেই দেশের বাইরে যাই, দেশের বাইরে যাই, যত মানুষের কথা বলি সামহাও আমার সাথে সিলেট অঞ্চলের মানুষের বেশি সখ্যতা তৈরি হয়। সামহাও আমার কাছে কেন যেন ভালো মনে হয়, একটু বেশি মানুষ, একটু বেশি ভালো, তারা আবেগী, তারা এত বেশি বন্ধুবৎসল্য, এত বেশি মানুষকে সহজ করে আপন করে নিতে জানে, এটা অন্য কোনো অঞ্চলের মানুষের সাথে আমি দেখি না। কথা ঠিক কি না? আপনি আমেরিকাতে যান, আপনি নিউ ইয়র্কে যান, আপনি ক্যালিফোর্নিয়াতে যান, আপনি লন্ডনে যান, যে জায়গায় যান, সিলেটি মানুষ বলতে অজ্ঞান। আমি যে কয় জায়গায় গেছি আমাকে এক বেলা খাওয়াবে না, মানে এইটা অস্বাভাবিক হয়ে গেছে, আমি যদি না খেয়ে আসি এটা আমার অপরাধ হয়ে যাবে। সেই জায়গায় মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, আমি দাবি করে কথা বলতে চাই, এই বাংলাদেশের এই ক্রাইসিস টাইমে আমি বলি বাংলাদেশের সবচাইতে বড় যে সমস্যা, অর্থনৈতিক সমস্যাগুলো সামনে আস্তে আস্তে আরো প্রস্ফুটিত হচ্ছে, সেই জায়গায় সবচাইতে বড় সাপোর্ট আমাদের প্রবাসীদের এবং প্রবাসী অধ্যুষিত অঞ্চল এই চুনারু ঘাট। এই প্রবাসীরা প্রপার সাপোর্ট পায় না, এই প্রবাসীরা প্রপার সম্মান পায় না, প্রপার মর্যাদা পায় না। এই প্রবাসীরা প্রপার মর্যাদা পাবে ব্যারিস্টার সাইদুল হক সুমনের হাত ধরে। বাংলাদেশের কোন মানুষকে যদি লাল গালিচার সম্মান দিয়ে এই দেশে প্রবেশ করানো হয়, তাদের প্রথম কাতারে থাকতে হবে বাংলাদেশের প্রবাসীদের এবং সিলেটির প্রবাসীদের। তাদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। ব্যারিস্টার সাইদুল হক সুমনের হাত ধরে এই দেশে পরিবর্তন আসবে, বাংলাদেশের একটা কেস স্টাডি হইতে পারে। আমি কালকে বলছিলাম যে বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানের একটা কেস স্টাডি হইতে পারে ব্যারিস্টার সাইদুল হক সুমনের উপরে, কিভাবে একটা মানুষ একটা সমাজকে, সোশ্যাল মিডিয়া একটা সমাজকে কিভাবে এইভাবে নাড়া দিতে পারে, কিভাবে মানুষের সাথে এইভাবে কানেক্টেড হইতে পারে, কিভাবে তাদের চিন্তা চেতনায় এইভাবে পরিবর্তন আনতে পারে। সবচাইতে বড় কথা, স্বাধীনতার পর এই অঞ্চল, যে অঞ্চলে 5 লাখের বেশি ভোটার, যে অঞ্চলে কোনো সময় আওয়ামী লীগের বাইরে কোনো মানুষ কোনো সময় নির্বাচিত হতে পারে নাই, যে অঞ্চলে কোনো সময় নৌকার বাইরে কেউ নির্বাচিত হতে পারে নাই, সেই অঞ্চলে কি করে ব্যারিস্টার সাইদুল হক সুমন এই মানুষগুলোর কাছে পৌঁছাইতে পারলো? এটা বাংলাদেশের জন্য শুধু উদাহরণ হয়ে থাকবে না, এইটা বাংলাদেশের ইতিহাসে। এখন ব্যারিস্টার সাইদুল হক সুমন আছেন আমি জানি না, তিনি শুধু চুনারু ঘাটের মন জয় করেন নাই, তিনি সারা বাংলাদেশের মানুষের মন জয় করেছেন। আমরা কুর্নিশ করি আপনাকে ব্যারিস্টার সাইদুল হক সুমন, আমরা আপনাকে টুপি খোলা সালাম জানাই, লাল সালাম জানাই। তিনি পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছেন, এটা সম্ভব। এই চুরানো ঘাটের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশে যে ইতিবাচক পরিবর্তন, বাংলাদেশে তারুণ্যের হাত ধরে, এখানে তারুণ্যের অন্যতম প্রতিনিধি এই মন্ত্রিসভার মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, মাননীয় ICT মিনিস্টার, মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মহোদয় এখানে আছেন, তার হাত ধরে যে দুইটা মানুষ এখানে বসা মাঝখানে, স্টেজের মাঝখানে, তাদের হাত ধরে এই বাংলাদেশের যে পরিবর্তনটা সূচিত হচ্ছে, এই বাংলাদেশ এমন একটা জায়গায় যাবে ইনশাআল্লাহ, এই বাংলাদেশ সারা পৃথিবীতে রাজত্ব করবে ওনাদের হাত ধরে ইনশাআল্লাহ। বাংলাদেশে সেই পরিবর্তন দেখার আশায় আমরা থাকব, অনেক পরিবর্তনের সূচনা এই চুনারু ঘাট থেকে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই তাদের জন্য শুভকামনা জানাই, তাদের যদি আল্লাহ সুস্বাস্থ্য রাখে,